আসসালামু আলাইকুম, আমি ফুলকান আফিসমান, প্রভাষক সরকারি দয়ানন্দ কলেজে। আজকে আমি তোমাদের একটা অনলাইন ক্লাস নিব। আজকের বিষয় হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো এই মুহূর্তে আমাদের ক্লাস বন্ধ, তাই তোমরা বাসায় প্রচুর মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করতে চাচ্ছি, এক নম্বরে দেখো ব্যবস্থাপনা বলতে কি বুঝো। এটা অনার্স প্রথম বর্ষে ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান বিভাগের উভয় ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? আমরা জানি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ হচ্ছে, বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যবস্থাপনা। ইটালি ম্যানেজার শব্দ থেকে ব্যবস্থাপনা শব্দটা আসছে। ব্যবস্থাপনা মূলত বলতে বোঝায় অন্যকে দ্বারা কাজ করিয়ে নেওয়ার কৌশল। তোমরা জানো আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেয়ার ব্যবস্থাপনার সংজ্ঞা দিতে বলেছেন, টু ম্যানেজ টু ফোরকাস্ট প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। এই সংজ্ঞাটি যদি আমরা পর্যালোচনা করি, প্রথমে দেখা যায় পূর্বানুমানের গুরুত্ব দিয়ে আসছে। পূর্বানুমান পরিকল্পনা, পূর্বানুমান বলতে বোঝায় যে কোনো কাজ কীভাবে কখন করবে সেটা পূর্ব নির্ধারিত কোনো কিছু চিন্তা করাকে পূর্বানুমান বলা হয়। আর পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মপন্থার নকশা। পরিকল্পনা ছাড়া কোনো কাজ বাস্তবায়ন করা যায় না। এরপরে নির্দেশনা হল প্রশাসনের প্রাণস্বরূপ। ব্যবস্থাপনা যতগুলো কার্যকরী হয়েছে তার মধ্যে অন্যতম একটা কার্যকরী হচ্ছে নির্দেশনা। এরপরে হচ্ছে সংগঠিত করা। এই উপাদানগুলোকে সবগুলো কি করবে, এক জায়গায় একত্রীকরণ করার মাধ্যমে সংগঠিত করা হয়। আর সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনার সর্বশেষ ধাপটা হচ্ছে সমন্বয় সাধন। সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। এখানে সমন্বয় বলতে বোঝাচ্ছে একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের সাথে সম্পর্ক স্থাপন করা। আর নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। তোমরা যখন সংক্ষিপ্ত প্রশ্ন চাওয়া হবে, এক লাইন থেকে তিন লাইনের ভিতর এই উত্তরটা করবা। আর পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ দুই নম্বর প্রশ্ন দেখো, পরিকল্পনা কি? পরিকল্পনা তোমরা এক কথা লিখতে পারো, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের যে অগ্রিম চিন্তা করা হয় সেটাকে পরিকল্পনার মাধ্যমে প্রকাশ করা হয়। এ প্ল্যান ইজ এ প্রি ডিটারমাইন্ড কোর্স অফ অ্যাকশন। জর্জ আর টেরির মধ্যে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা দিয়েছেন, আজকের প্রচেষ্টা হচ্ছে আগামীকালের কাজ, যা ব্যবস্থাপক গতকাল পূর্ব নির্ধারিতভাবে স্থির করে রেখেছে। এরপরে হচ্ছে সংগঠন। দেখো ব্যবস্থাপনার ক্ষেত্রে সংগঠন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংগঠন ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। সংগঠনকে যদি আমরা এখানে দেখো, যদি আমরা সংগঠন কথা বলি, নির্ধারিত লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবের জন্য ব্যবস্থাপনার অন্যতম কাজ হল প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি ও অন্যান্য উপাদান সংগঠিত করে কাজে লাগানোর ব্যবস্থা। প্রতিষ্ঠানে অনেক ধরনের উপাদান থাকে, এই উপাদানগুলোকে কাজে লাগানোর যে প্রক্রিয়া মাধ্যমে কাজে লাগানো হয় এটাকে মূলত লাগানো হয় সংগঠনের মাধ্যমে। সংগঠন ছাড়া কোনোভাবে কোনো কাজ বাস্তবায়ন করা সম্ভব না। যদি সংগঠন ভালো হয় তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য খুব তাড়াতাড়ি অর্জন করা সম্ভব হয়। দ্বিতীয় নম্বর তিন নম্বর প্রশ্ন করে দেখো, চার নম্বর প্রশ্ন আছে কর্মী সংস্থান বলতে কী বুঝো। কর্মী সংস্থান মূলত বলতে বোঝায় প্রতিষ্ঠানের জন্য কর্মী সংগ্রহ করা বোঝায়। তোমরা জানো প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ দুইভাবে করা যায়। কয়ভাবে করা যায় মূলত? দুইভাবে, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। অভ্যন্তরীণ কর্মী সংস্থানটা যে প্রতিষ্ঠানের ভিতর থেকে নেওয়া, প্রতিষ্ঠানের ভিতরে যদি দক্ষ কর্মী থাকে সেই কর্মীকে উচ্চ পদে পদোন্নতি দিয়ে কর্মী নেওয়া যায়। তোমার প্রতিষ্ঠানে একজন উচ্চ পদে ভালো দক্ষ দরকার। তুমি দেখলা তোমার নিম্ন পর্যায়ে একজন ব্যক্তি কাজ করে কিন্তু সে খুব দক্ষ, তখন তুমি নিজ প্রতিষ্ঠানের থেকে তুমি ওনাকে নিয়োগ দিতে পারো। এরপরে বলা হয়েছে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, বাহ্যিক সংগঠনটা যে কর্মী সংস্থানটা এটা নির্ভর করে কিসের উপর, প্রতিষ্ঠানের আকার আয়ত্তের উপর। তোমার প্রতিষ্ঠান যদি বড় থাকে তখন অভ্যন্তরীণ দিক কর্মী সাধারণত নেওয়া হয় না, এক্ষেত্রে বাহ্যিকভাবে কর্মী সংগ্রহ করা হয়। যে বিষয়ে যে দক্ষ তাকে সে বিষয়ে নিয়োগ দেওয়া হয়, বাহ্যিকভাবে প্রতিষ্ঠান বিজ্ঞাপনের মাধ্যমে নেওয়া হয়। এরপর দেখো সমন্বয়, কর্মী সংগঠনগুলো হচ্ছে সমন্বয়। সমন্বয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা বিভাগে, এক বিভাগের সাথে আরেক বিভাগের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে। সমন্বয় ছাড়া প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না।
এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখো ব্যবস্থাপনা স্তর বলতে কি বুঝো। স্তর বলতে বুঝাচ্ছে ব্যবস্থাপনা কয়টা ধাপে পরিচালিত হয়। আমরা একটু চিত্রের মধ্যে এই প্রশ্নটা বোঝার চেষ্টা করি। দেখো এই চিত্রের ভিতরে 4টা স্তর দেখানো হয়েছে। তোমার অনেক বইতে ব্যবস্থাপনা স্তর 3টা দেওয়া আছে। মূলত অনার্স লেভেলে যখন তুমি কোনো কিছু এই ধরনের প্রশ্ন চাপ হয় তখন তোমাকে একটু গভীরভাবে প্রশ্নটা অনুধাবন করে লিখতে হবে। এখানে ব্যবস্থাপনা স্তর কয়টা দেখাবে, তোমরা 4টা দেখাবে। প্রথম স্তরটা হচ্ছে উচ্চ স্তর। দেখো এখানে লেখা আছে উচ্চ স্তরে কি বুঝেছে, দেখো চেয়ারম্যান, 1 নম্বর দেখো কি লেখা আছে, চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক মডারেটর। চেয়ারম্যান হচ্ছে প্রতিষ্ঠানের সবচেয়ে প্রধান ব্যক্তি, তার অধীনস্থতা অনেক সময় থাকে পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক মহাব্যবস্থাপক। একই লেভেলের এরা সবাই দেখো উচ্চ স্তরের সবাই কর্মী। মধ্যম স্তরে বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার থাকে। আর নিম্ন উচ্চ স্তরটা হচ্ছে উচ্চমান সহকারী, সহকারী হিসাব রক্ষক। আর নিম্ন উচ্চ হচ্ছে ফোরম্যান, সুপারভাইজার। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি, ব্যবস্থাপনা স্তরটা সবসময় কর্মী যে আদেশটা দিবে এখানে উচ্চ স্তর থেকে সবসময় নিচের দিকে নামতে থাকে। এভাবে তিন একটা দেখো ব্যবস্থাপনার উচ্চ স্তরে যদি কোনো কিছু বাস্তবায়নের জন্য বলা হয় তাহলে উচ্চ স্তর নির্দেশ দেয় মধ্যম স্তরকে, মধ্যম স্তর দেয় নিম্ন স্তরকে, নিম্ন স্তর নিম্ন উচ্চ স্তর থেকে নিম্ন পর্যায়ে সর্বোচ্চ লেভেল লাস্ট লেভেলে কাজ করা। আমরা একটা উদাহরণ দিতে আসি। তো আমরা যদি সরকারি ধর্মমূল কলেজের দিকে তাকাই, এখানে ব্যবস্থাপনা স্তর 4 স্তর বিশিষ্ট, 5 স্তর বিশিষ্ট 4 স্তর। প্রথম স্তরে আসছে প্রিন্সিপাল স্যার বা ভাইস প্রিন্সিপাল, এটা হলো উচ্চ স্তর। মধ্যম স্তরে যারা আছে এরা আছে কি, যে বিভাগীয় প্রধান, প্রভাষক, এরা হচ্ছে মধ্যম স্তরে। নিম্ন উচ্চ স্তরে তোমরা লক্ষ্য করবা কলেজে কিছু ব্যক্তি আছে যারা অফিসিয়াল ডেস্কে বসে কাজ করে, তারা শুধু বেতন নেয়, হিসাব রাখে। এই ধরনের যারা নিয়োজিত থাকেন তারা হচ্ছে নিম্ন উচ্চ স্তর, এখানে আছে উচ্চমান সহকারী, সহকারী হিসাব রাখব। আর নিম্ন পর্যায়ে একবারে লাস্ট লেভেলে যে কর্মীরা কাজে বাস্তবায়ন করে তারা হচ্ছে ফোরম্যান, সুপারভাইজার, পিওন, দারোয়ান, সুইপার, নাইট গার্ড, এটা হচ্ছে নিম্ন পর্যায়ে। একটা জিনিস সবসময় খেয়াল করবা, উচ্চ স্তরে যারা নিয়োজিত থাকে তারা পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত থাকে। আর এই পরিকল্পনা প্রণয়নের সম্পূর্ণ লাস্টের যে ধাপটা এরা পরিকল্পনা বাস্তবায়ন করে, আর এটা টোটালি সমন্বয় করে মধ্যম স্তর আর নিম্ন স্তর। মধ্যম স্তর এটাকে একটা পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে, এটা নকশা ডিজাইন উচ্চ স্তরে যেটা পায় তাতে পুরোটা তারা নিজেরা মধ্যম স্তরে করে। এরপরে দেখো আমরা একটা কথা বলছি পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো। দেখো আমরা জানি পরিকল্পনা প্রণয়নের ধাপ কয়টা, তোমরা কি জানো ছাত্রছাত্রীরা? পরিকল্পনা প্রণয়নের ধাপ প্রধানত 6টি। কয়টা ধাপ? 6টি। 1 নম্বর বলছে কি, পরিকল্পনা ভবিষ্যৎ মূল্যায়ন। 1 নম্বর পয়েন্টটা কী ছিল, পরিকল্পনা করার জন্য যে ধাপটা ভবিষ্যৎ মূল্যায়ন। 2 নম্বর আছে লক্ষ্য নির্ধারণ, 3 নম্বর আছে বিকল্প স্থিরীকরণ, 4 নম্বর বিকল্প সমূহ মূল্যায়ন, 5 নম্বর সর্বোত্তম বিকল্প গ্রহণ, আর সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এটা তোমরা যখনই এই প্রশ্নটা লিখবা তখন চিত্র আকারে লিখবা। কীভাবে চিত্র আকারে লিখবা, এইভাবে আমরা আমরা এই বিষয়ে একটা বিষয় অবশ্যই দেখবো, যে ধরনের ভাবগুলো তৈরি করি না কেন পরীক্ষা খাতা জানি একটু সুন্দর প্রদর্শন করা, এদিকে আমরা খেয়াল রাখবো। এরপর দেখো একটা প্রশ্ন করা হয়েছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বুঝো। আমরা জানি ব্যবস্থাপনা সাধারণত একটা আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, আধুনিক ব্যবস্থাপনা। বৈজ্ঞানিক ব্যবস্থা বলতে বোঝায় একজন কর্মী কখন কার দ্বারা কত সময় কাজটা করবে তা পূর্ব নির্ধারিতভাবে বিজ্ঞানসম্মত উপায়ে প্রয়োগ করাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা ধারণাটা অতি প্রাচীনকাল থেকে আবির্ভূত হয়েছে। এখন প্রত্যেকটা তুমি সমাজে যে স্তরে থাকাও ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। ব্যবস্থাপনাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে একটা প্রতিষ্ঠানের প্রাণ বলব। এখন ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন খুব তাড়াতাড়ি করা সম্ভব। এখন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক যদি অনেক সময় তোমাকে প্রশ্ন চাওয়া হতে পারে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডাব্লিউ ডি টেইলর, এফ ডাব্লিউ টেইলর।
আর আধুনিক ব্যবস্থাপনার জন্য হচ্ছে হেনরি ফিল্ড। তোমরা তোমাদের একটা বিষয় বলি, বৈজ্ঞানিক ব্যবস্থাটা এই প্রাচুর টেলার সে প্রথম সর্বপ্রথম বৈজ্ঞানিক ব্যবস্থাটা প্রয়োগ করে। একজন কর্মী আগে ব্যবস্থাপনার হেনরি ফিল্ড যে কথাটা বলছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার কাজগুলিকে পাঁচ ভাগ ভাগ করছে, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার FW টেলার তার মধ্যে হচ্ছে একটা কাজ কর্মী কখন করবে, কত সময় করবে, কীভাবে করবে তা পূর্ব নির্ধারিতভাবে আগে স্থির করা থাকবে এবং বিজ্ঞানসম্মতভাবে সেটা প্রয়োগ করা হবে। এরপরে আসলে পরে একটা প্রশ্ন আসি, 11 নম্বর প্রশ্নটা, বিকেন্দ্রীকরণ কি? তোমরা এই বিষয়টা তোমরা জানো, একটা আছে বিকেন্দ্রীকরণ, একটা আছে কেন্দ্রীয়করণ। বিকেন্দ্রীকরণ বলতে বুঝায় কি, ক্ষমতা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে ভাগ করে দেওয়াকে কি বলা হয়, বিকেন্দ্রীকরণ। তোমরা যদি বাংলাদেশের দিকে তাকাও, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ দ্বারা এটা কি হয়, পরিচালিত হয়। এরপরে প্রধানমন্ত্রীর পরে দেখো তোমরা যদি তাকাই বিকেন্দ্রীকরণটা কীভাবে হয়ে আসছে। এরপরে দেখো প্রত্যেকটা জেলা ওয়াইজ দেখবা কিছু MP থাকে, ক্ষমতাটা কি হচ্ছে উপর থেকে নিচের দিকে আসছে। MP পরে দেখবো উপজেলা চেয়ারম্যান থাকে, উপজেলা চেয়ারম্যান পরে উপজেলা দেখবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে, এরপরে মেম্বার থাকে। তার মানে ক্ষমতাটা কি হচ্ছে উপর থেকে নিচের দিকে ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া বা দেশের উন্নয়ন করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়। বিকেন্দ্রীকরণ গণতান্ত্রিক দেশের জন্য প্রযোজ্য। এরপর সে দেখো শুষ্ক পদোন্নতি এটা বা ড্রাই প্রমোশন। আমরা ছাত্রছাত্রীরা দেখো প্রায় ইন্টারভিউ বলে তুমি যদি কোনো ব্যাংকে পরীক্ষা দিতে চাও, বিভিন্ন জায়গায় দিতে চাও ভবিষ্যতে, তোমার হঠাৎ করে প্রশ্ন করে বসতে পারে শুষ্ক পদোন্নতি কী বা ড্রাই প্রমোশন কী। এই প্রশ্নটা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন একজন কর্মীকে বেতন বৃদ্ধি করা হয় না, সুযোগ সুবিধা বৃদ্ধি করা না, শুধুমাত্র তার আত্মমর্যাদার কথা চিন্তা করে বা সে দীর্ঘদিন ধরে ওই উক্ত প্রতিষ্ঠানে কর্মরত ছিল এটা ভেবে তাকে নিজ পদ থেকে যখন উচ্চ পদে আসীন করা হয় তাকে বলা হয় শুষ্ক পদোন্নতি। এটা কেন তো হয়, অনেক প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি থাকে যার শিক্ষাগত যোগ্যতা একটু কম থাকে কিন্তু সে দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত। এখন দেখা গেল তার যারা নিম্নপদস্থ কর্মী অনেক সময় প্রমোশন দিতে উচ্চ পদে আসেন, তখন উক্ত কর্মী যে অনেকদিন ধরে কর্মরত ছিল সে উক্ত পদে আর কাজ করতে চায় না, তখন তার হায়ার অফিসারের কাছে অনুরোধ করে যে স্যার আমাকে কী করেন, আমাকে উচ্চ পদে প্রমোশন দেন কিন্তু আমাকে বেতন সুযোগ সুবিধা দেওয়া লাগবে। এক্ষেত্রে তাকে কোনো বেতন বা অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হয় না, যখন নিচু পদ থেকে উচ্চ পদে দেওয়া হয় তাকে বলা হয় শুষ্ক পদোন্নতি। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো, প্রেরণা বলতে কী বুঝো। এই কোশ্চেনটা আমরা যদি দেখতে যাই, প্রেরণা প্রেরণা এমন একটা জিনিস, এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা উপাদান, এটা বাইরে থেকে দেখা যায় না। প্রেরণার ফলে একজন ব্যক্তি ইতিবাচক কর্মপন্থা গ্রহণ করতে পারে আবার নেতিবাচকও গ্রহণ করতে পারে। যদি কর্মী ইতিবাচক গ্রহণ করে তখন সে সেটা বাস্তবায়ন করে আর নেতিবাচক গ্রহণ করলে সে উক্ত কাজ থেকে বিরত থাকে। প্রেরণার ফলে মূলত কর্মীকে উদ্যোগিত করা হয়। তাহলে আমাকে যদি তোমরা যদি যখন দেখবা প্রেরণা কি, প্রেরণা হচ্ছে একটা কর্মীর অভ্যন্তরীণ গুণাবলী যাকে কী করা যায়, কোনো কিছুর মাধ্যমে কী করা হয় তাকে উদ্দীপক সৃষ্টি করা, তার অভ্যন্তরে কাজ করার জন্য উদ্দীপনা সৃষ্টি করা। যদি সে কাজটাগুলি সে সফলভাবে গ্রহণ করে তাহলে বুঝবো সে কি ইতিবাচক প্রেরণা গ্রহণ করছে, আর যদি নেতিবাচক কাজটা সে করতে না চায় তাহলে সে হবে সেটা নেতিবাচক। একটা উদাহরণ দিলে আমি বুঝাইতে পারবো তোমাদের প্রেরণাটা কী জিনিস। তুমি তোমার অধীনস্থ একজন ব্যক্তিকে তুমি বললা যে তুমি এই কাজটা করো, তুমি যদি এটা করো তাহলে তোমাকে একটা পুরস্কারের ব্যবস্থা করো। কর্মী সে পুরস্কার আসা কী করলো, ভালো মতো কাজটা করলো। আর নেতিবাচক প্রেরণাটা কি, কর্মীকে তুমি খারাপ ব্যবহার করলাম, তুমি বললো এই কাজটা না করলে তোমাকে শাস্তি দেওয়া হবে বা তোমাকে ভয়ভীতি দেখানো হবে বিভিন্ন ধরনের, এই নেতিবাচক কোনো কিছু করার মধ্যে। আবার দেখা গেল তুমি এমন একটা কথা কাজ করলাম যেটা কার জন্য করা অসম্ভব, যেমন একজন কর্মীকে যদি বলা হয় দোতলা থেকে তুমি লাভ পাবো, তাহলে সে কি এটা অনুপ্রেরণা লাভ করবে, কখনোই করবে না, তখন সে কী করবে নেতিবাচক প্রেরণাটা গ্রহণ করবে। এরপরে দেখো মাসলোর চাহিদা সম্পর্কিত এই কোশ্চেনটা প্রেরণার তত্ত্বের ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রেরণার চাহিদা সত্য তত্ত্ব। তোমরা আমরা একটু বোর্ডের দিকে তাকাই, দেখো বোর্ডের দ্বিতীয় নম্বর চিত্রটা আমি দেখছি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এখানে দেখো আত্মপ্রতিষ্ঠার চাহিদাটা আগে এক নম্বরে দেখো এই চাহিদাটা নিশ্চিত সিগন্যাল করে দেখো 1, 2, 3, 4, 5। প্রথমে দেখো জৈবিক চাহিদা, এক নম্বর কী দেখানো হয়েছে জৈবিক চাহিদা, দুই নম্বর দেখছি নিরাপত্তার চাহিদা, তিন নম্বর সামাজিক চাহিদা, চার নম্বর আত্মতৃপ্তির চাহিদা, আর 5 নম্বর দেখো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আমরা জানি মানুষের অভাব অসীম, এক মানুষের একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে আরেকটা অভাব আবির্ভূত হয়, এটা অর্থনীতির ভাষা। আবহাওয়া
মাসলো তিনি মানুষের এই অসীম অভাব ও চাহিদার যে সামঞ্জস্য এর উপর বিশ্লেষণ করে একটা তত্ত্ব দাঁড় করিয়েছেন। এই তত্ত্বটার নাম কি? মাসলো চাহিদা সোপান তত্ত্ব। এক নম্বর তিনি দেখানোর চেষ্টা করেছেন জৈবিক চাহিদা। প্রিয় ছাত্রছাত্রীরা, জৈবিক চাহিদার জিনিসটা কি তোমরা জানো? মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটা। কটা চাহিদা? মৌলিক চাহিদা পাঁচটা। এই মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষা। এই পাঁচটা মৌলিক চাহিদার ভিতরে দেখো প্রথম আছে কি, এটা পূরণ করার চেষ্টা করে মানুষ কি করে, তোমার যদি অন্ন অভাব থাকে, মানে অন্ন মানে কি তোমার খাবারের অভাব আছে, তোমার খাবার নেই, তুমি কি আগে কী চেষ্টা করো? আগে খাবারের চেষ্টা করো, এরপর তুমি চিকিৎসা পাবে, বাসস্থান চেষ্টা করো, এরপরে কী চাবা? যদি তুমি অসুস্থ হও চিকিৎসা চাবা, শিক্ষা চাবা। এই যে একটা কাজের সাথে সাথে আরেকটা কাজের আবির্ভাব, মানে তোমার একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে মানুষ কী হয় একটা অভাব বোধ করে। এই জৈবিক চাহিদাটার পরে মানুষ অভাব বোধ করে কি? নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদাটা কি? মানুষ প্রত্যেকটা ব্যক্তি তার নিরাপত্তা চায়। নিরাপত্তা যদি না পায় তাহলে সে কী করতে চাইবে না? প্রতিষ্ঠানে কাজ করতে চাবে না। ঠিক তেমনভাবে নিরাপত্তার চাহিদা যখন শেষ হয় তখন সে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা বলতে বোঝায় সে একজনের সাথে আরেকজন মিলেমিশে কাজ করা। এই ধরনের জিনিসটা চাহিদা কি হয়? কর্মীর ভিতরে সৃষ্টি হয়। এরপর বলছে সামাজিক চাহিদা করে আত্মতৃপ্তির চাহিদা। একজন কর্মী তার যে কাজটা সে করতে চায় সে চাইলে সে তাদের সাথে যাদের সাথে কাজ করতো তাদের একটু উপরে লেভেলে সে কাজ করতে চাচ্ছে, মানে তাদের ভিতরে সে উচ্চ পর্যায়ে থাকতে চায়। যে সামাজিক চাহিদা যখন মানুষ পূরণ হয়ে যায় তখন সে আত্মতৃপ্তির চাহিদা লাভ করে। যে চিন্তা করে না সমাজে আমি যাদের সাথে কাজ করতাম তাদের চিন্তা আমি ভালো থাকবো বা একটু ভালো লেভেলে থাকবো। এরপরে পাঁচ নম্বর ধাপ হয়েছে আত্মপ্রতিষ্ঠা চায়। শেষ না, সে সবার যে উপরে থাকতে চায় আত্মপ্রতিষ্ঠা চাইতে হচ্ছে আমি সমাজের সবার প্রধান থাকবো, আমার উপরে কেউ থাকবে না, আমি কাউকে কোনো ক্ষমতা, এটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা চাহিদা। এরপর দেখো হাজারগড়কে দ্বিপদন উত্তর। হাজারগড় সে দ্বিপদন তত্ত্বে বলা হয়েছে কি, কিছু উপাদান কর্মীকে প্রেষিত করে আর কিছু উপাদান কী করে কর্মীকে প্রেষিত করে না। এখন যেই উপাদানগুলো মানুষকে প্রেষিত করে সেই যে হাজারগড় হাইজিন, একটা বলছে হাইজিন উপাদান আর একটা আছে অনহাইজিন। এখন বলা হয়েছে কি দেখো এখানে হাজারবাগের দ্বিপদন তত্ত্বের ভিতরে তিনি কতগুলো দেখো বলছে কি কর্মী কী কী বিষয় করে দেখো আমরা একটু লক্ষ্য করি বইতে। দেখো দ্বিপদন তত্ত্বের রক্ষণাবেক্ষণ উপাদান হাইজিন উপাদানগুলো বলছে কি কোম্পানির নীতি, প্রশাসন, কারিগরি, মানসম্মত তত্ত্বাবধান, এখানে সহকর্মীদের সাথে সম্পর্ক, বেতন, চাকরি, নিরাপত্তা ইত্যাদি বলছেন। আর পেশামূলক উপাদানকে বলছে সাফল্যজনক, স্বীকৃতি, আকর্ষণীয় কাজ, ব্যক্তিত্ব, দায়িত্ব। কিছু উপাদান সে দেখছে যে এগুলো থাকলে সে সন্তুষ্ট উপাদান করে আর কিছু উপাদান কী করে অসন্তুষ্টি সৃষ্টি করে। এটি মূলত দেখা হচ্ছে হাজারবাগের দ্বিপদন তত্ত্ব। এরপরে ডগলাস ম্যাকগ্রোর সুনাম প্রশ্নটা ছিল ম্যাকগ্রোর এক্সপার্ট তত্ত্ব। দেখো ডগলাস ম্যাকগ্রোর তিনি মানুষের আচার আচরণ অনুভব করে দুই ধরনের জিনিসকে সে পরিলক্ষিত করেছে, একটা হচ্ছে এক্স থিওরি আর একটা ওয়াই থিওরি। এই স্ত্রীতে হাজারবাগ এখানে বলছে ডগলাস ম্যাকগ্রোর বলছেন এই স্ত্রীর লোকরা কী করে কাজ অপছন্দ করে, তারা প্রতিষ্ঠানে কাজ করতে চায় না, সকলে দেখে কোনো কাজ করে না, তারা কাজকে কী করে ঘৃণা করে, কাজ এড়িয়ে চলে, এই ধরনের তিনি এক্সপার্টে দেখেছেন। আর ওয়াইতত্ত্বে বলছেন যে ম্যাকগ্রোর বলছেন ওয়াইতত্ত্বের লোকটা কী হয় কাজ সকলিত হয়ে পড়ে, তারা কী করে স্বেচ্ছায় কাজ করতে চায়, প্রতিষ্ঠানে কোনো কাজে ফাঁকি দেয় না, যতটুকু তার দায়িত্ব ততটুকু সে সকলিত হয়ে পড়ে। আমি তোমাদের একটা বিষয় তোমাদের বলবো, তোমরা এই এখন তো করোনার কারণে আমরা কেউ ক্লাস মুখি না, তোমরা বিগত যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো খুব ভালো মতো দেখবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সরকারি গভর্নেন্স কলেজের ওয়েবসাইটে তোমরা প্রশ্ন করতে পারবা। আর আমি চেষ্টা করব পরবর্তীতে ম্যানেজমেন্টের উপর আরেকটা ক্লাস নেওয়ার। আর যদি যেখানে যেখানে সমস্যা থাকে তোমরা ফেসবুকে তোমরা লিখতে পারবা, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার। আর তোমাদের সবার মঙ্গল কামনা করছি, আর সবাই একটু সামাজিক দূরত্ব এটা মেনে চলার চেষ্টা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।